নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। আর কয়েকটা দিন পরেই মহালয়া। মহালয়া মানে দেবী পক্ষের সূচনা। বাঙালি আবার মেতে উঠবেন তাদের প্রাণের উৎসবে। আর এখন তাই জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীর তুলির টানে মৃন্ময়ী মা ছিন্ময়ী রূপ ধারণ করেন। তবে এবার মাটি, খড়, দড়ির মতো অত্যাবশ্যকীয় উপকরণের মূল্যবৃদ্ধি ও খামখেয়ালি বৃষ্টির জোড়া ফলায় রীতিমতো ফাঁপড়ে পড়েছেন প্রতিমা শিল্পীরা। তেমনই এক প্রতিমা শিল্পী রাজকুমার সরকার কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। এবছর বাঁশের যা দাম বাড়ছে দেখছেন তো, 200 টাকার বাঁশ 350-400 টাকা কিনতে হচ্ছে। এই খড়ের কেমন ছিল 200 টাকা, এখন হয়েছে 400 টাকা। দড়িরও দাম বাড়ছে, সেই কারণে একটু প্রতিমার দাম বাড়ালে খুবই ভালো হয়। এই বৃষ্টির জন্য কি একটু সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা তো অবশ্যই। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। কাঁচামালের দাম উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আর্থিক ক্ষতি কমাতে প্রতিমার কারিগরদের প্রতিমার দাম বৃদ্ধির পথে হাঁটতে হচ্ছে। অন্যদিকে 2 বছর করোনা অতিমারির কারণে পুজোর বাজেটে ও জৌলসে কাঁচি চালাতে হয়েছিল পুজো উদ্যোক্তাদের। কিন্তু এবার তারা বেশ জাঁকজমকপূর্ণভাবেই ঘরের মেয়ে উমাকে আহ্বান করতে চান। কিন্তু তাদের সেই উদ্যোগে কিছুটা হলেও বাদ সাধছে প্রতিমার মূল্যবৃদ্ধি। সেরকমই একজন পুজো উদ্যোক্তা অমিত মণ্ডল ঠাকুরের বায়না দিতে এসে আমাদের সাংবাদিককে কি জানালেন, আসুন শোনা যাক। না, এবছর পুজো ভাবছি, পুজো আমার একটু বড় করে করবো ভাবছি, কেন 2 বছর তো করোনার জন্য পুজো বড় করতে পারিনি, সে কারণে একটু বড় করতে হবে, চাঁদা পাওয়া তুলতে হবে, সেইটা চিন্তিত আছি। প্রতিমার দাম বাড়ছে কি একটু হলে চিন্তিত? হ্যাঁ, চিন্তিত অবশ্যই। একটা প্রতিমা আমি নিয়ম কিনেছি 25,000, এখন যদি বলে 35,000, চিন্তিত হবে না। তবে ঘরের মেয়েকে বরণ করতে কোন রকম কার্পণ্য করতে চান না পুজো উদ্যোক্তারা। হাজার হোক, 1 বছরের অপেক্ষা শেষে ঘরের মেয়ে আবার ঘরে ফিরছে, তাই প্রতিমা কারিগর থেকে ক্রেতা সকলেই আপাতত তাদের দুশ্চিন্তার কালো মেঘ সরিয়ে মা দুর্গার উপরই ভরসা রাখছেন। মামনি রায়, দ্য রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা। আমাদের চ্যানেলের প্রতিটি বিভাগেই আমরা নতুন মুখ চাইছি। আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আর যারা নতুন দর্শক বন্ধু, তাদের কাছে অনুরোধ রইল, দ্য রিপোর্ট চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।